सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশী ভ্লগার অরিন অনেকেই আছেন যারা নকশি পিঠা একদমই তৈরি করতে পারেন না তবে আমার আজকের রেসিপিটি ফলো করলে যারা কখনো পিঠা গায়ে ডিজাইন করেননি তারাও কিন্তু খুব সহজে চোখ বুঝে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন এতটা ইজি এই পিঠা ডিজাইনগুলো তৈরি করা বিয়ে বাড়ি ডালা সাজানোর জন্য ব্যবহার করতে পারবেন বা চাইলে যে কোনো সময় এগুলোকে খেতে পারবেন মুচমুচে এই রসালো পিঠাগুলো কিন্তু খেতে দারুণ মজার হয় পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি 1.5 কাপ পানির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ এরপর খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এরপর যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর এটা শুকনো চাউলের গুঁড়া আপনারা কিন্তু চাইলে বাজার থেকে কেনা যে কোনো শুকনো চাউলের গুঁড়া এখানে ব্যবহার করতে পারবেন এরপর এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে জাল করব এতে করে কিন্তু চাউলের গুঁড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করার পর এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেছি আর এই পিঠাতে কিন্তু লবণের পরিমাণ খুবই কম দিতে হয় কারণ এটাকে কিন্তু গুঁড়ের সিরাতে ভিজাতে হবে এই জন্য তো খুব ভালো করে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য তো এরপর আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর যখন এটা হাতে ধরার মতো হবে অর্থাৎ হাতে নিলে হাত সহ্য করতে পারবে এর গরম ওই পর্যায়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে কোনোভাবে কিন্তু ঠান্ডা করে এটাকে মাখতে যাওয়া যাবে না তাহলে কিন্তু আবার এটা ভালো করে মাখা যাবে না তো একটু সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো এইভাবে মেখে এটাকে স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম এরপর আমি এটাকে বেলে নিব তো বেলে নেওয়ার আগে ভালো করে এভাবে স্মুথ করে নেছে তাহলে উপরের স্কিনটা খুব স্মুথ হবে এরপর এভাবে চাপ দিয়ে বেলে নেছে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা করেও বেলা যাবে না তো হয়ে গেছে এরপর আমি একটি কাটারের সাহায্যে এভাবে কেটে নেছে আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস ওখানে ব্যবহার করতে পারবেন এরপর আমি একটি বোতলের ক্যাপ নিয়েছি এটাকে এইভাবে মাঝখানে দিয়ে মাঝখানে একটু দাগ কেটে নিলাম তো ব্যাস হয়ে গেছে এরপর এখানে একটি কাঠি নিয়েছি কাঠির সাহায্যে আমি এভাবে ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছেন শুধু একপাশ থেকে এভাবে ঘোরালেই কিন্তু হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি প্রথমটা আমরা নিয়েছিলাম পাশ থেকে আর এটা নিয়ে নিলাম মাঝখান থেকে তো পিঠার মাঝখানে ডিজাইনটা কিন্তু হয়ে গেছে দুইটা দুই রকম আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই করে নিতে পারবেন এরপর আমি একটি কুকি কাটার নিয়েছি আর এটাকে এইভাবে ব্যাকা করে নিয়েছি আপনারা এখানে চাইলে কয়েলের যে স্ট্যান্ড থাকে ওটাকেও ব্যাখ্যা করে ব্যবহার করতে পারবেন এরপর আমি এটার চারপাশে এভাবে কেটে নিলাম তো সেমভাবে আমি সবগুলো পিঠা শেপ তৈরি করে নিব এখন আমার সবগুলো পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য পিঠাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে পিঠার শেপগুলোকে দিয়ে দিয়েছে একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর মিডিয়াম আঁচে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতর এবং বাইরে খুব ভালোভাবে কুক হতে পারবে আর এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হয় ভাজতে ভাজতে যখন পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আমরা কিন্তু এটাকে খুব বেশি কালার করে ভাজবো না কারণ এটাকে আমাদের দ্বিতীয়বারের মতো ভেজে নিতে হবে তাই এরকম একটা হালকা ভাজা দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছে এরপর আমি প্রায় 10 মিনিট পর পিঠাগুলোকে আবারও ভেজে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এটাকে পরের দিনও ভাজতে পারেন তো সবগুলো পিঠা আমি আবারও সেমভাবেই ফ্রাই করে নিব মিডিয়াম আছে তো সবগুলো পিঠা কিন্তু সেমভাবেই ভেজে নিতে হবে মিডিয়াম আছে পিঠাগুলোকে আবারও প্রায় 3 মিনিটের মতো ভেজে নিচ্ছে এখন হয়ে গেছে এরপর এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে কারণ পিঠার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে এরপর এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিব এই জন্য 1 কাপ পানি দিয়ে 300 গ্রাম খেজুরের গুড় এইভাবে ভিজিয়ে রেখেছিলাম এখন অনেকটাই গলে গেছে এরপর আমি এটাকে জাল করে পুরোটা গলিয়ে নিব আমি এখানে গরম মশলা হিসেবে এক টুকরা দারচিনি দুইটা তেজপাতা ব্যবহার করেছে এরপর এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে এরকম একটা ঘন শিরা তৈরি করে নিয়েছে এখন এই কুসুম গরম শিরার মধ্যে আমি কুসুম গরম পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে শিরা এবং পিঠা উভয়ে কিন্তু কুসুম গরম রয়েছে
এরপরে শিরার মধ্যে পিঠাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এর মাঝে পিঠাগুলো শিরাগুলোকে খুব ভালো করে সোক করে নিয়েছে। এরপর আমি পিঠাগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। মুচমুচে রসালো এই পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় আর দেখতেও হয় অনেক আকর্ষণীয়। একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।